গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজ বৃহস্পতিবার, আর দেখো সকাল থেকে বাইরের ওয়েদারটা কি সুন্দর, তাই না? আকাশে মেঘ করে রয়েছে, তবে বারবার ঠাকুরকে ডাকছিলাম যেন বৃষ্টি না হয়, কারণ গতকাল রাত্রেবেলা আমি আর বাবা ঠিক করেছিলাম আজকে সকালবেলা মাছ আনতে যাব বাজারে, মানে মাছের বাজারে আসবো। তারপরে সকালে ঘুম থেকে ওঠার পর মা বললো চলো আমিও তোদের সাথে যাই, তো তিনজন মিলেই বেরিয়ে পড়লাম। ফার্স্টেই চলে আসলাম মাছের বাজারে, আর বর্ষাকালে মাছের বাজার মানেই তো ইলিশ মাছে একেবারে ভর্তি। তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো বলো তো? আমার আর মার কিন্তু ভীষণ পছন্দের মাছ, মানে সমস্ত মাছের মধ্যে ইলিশ মাছ হচ্ছে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি। আর তারপরে বাকি সব মাছগুলো আমি একটা একটা করে দেখিয়ে দেখিয়ে মাকে বলছিলাম যে মা দেখো তো আমি সব মাছ ঠিকঠাক করে বলতে পারছি কি না, তবে কয়েকটা মাছ আমি চিনতে পারছিলাম না। তো তারপরে চলে আসলাম সবজির বাজারে, এখান থেকে এখন মা মনে করে করে সব সবজি নিয়ে নিচ্ছে, যা যা সবজি লাগবে। সবজি বাজার করে তারপর ভেবেছিলাম যে বাইরে থেকে একেবারে ব্রেকফাস্ট করব, তারপরে ভাবলাম যে না থাক, মাও বললো যে অনেক লুচি কচুরি এসব ভাজাভুজি খাওয়া হয়েছে, তাই আজকে আর বাইরে থেকে টিফিন খাবো না, বাড়িতে গিয়েই মা একেবারে ব্রেকফাস্ট বানিয়ে নেবে। তবে এখন আর বেশি দেরি করবো না জানো তো, বাজার করে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব, কারণ বাইরে মনে হচ্ছে বৃষ্টি আসছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন বাজে 11:40, আর একটু হলে পরে গুড আফটারনুন হয়ে যেত। তো সকালবেলা আসলে আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে, এবার কালকে রাত্রেবেলা বাবা বাড়িতে এসে বলেছে যে আজকে তিনজনে মিলে সকালবেলা বাজারে যাবো। তো সকালবেলা মানে অ্যালার্ম দিতে ভুলে গেছে, এবার তিনজনেরই ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। উঠে রাত্রি করে মা চা করেছে, লিকার চা খেয়ে তারপর আমরা গেছিলাম বাজারে। বাজার থেকে আসলাম, এর মধ্যে বাইরে শুরু হয়ে গেল জোরে বৃষ্টি, মানে আর একটু 5 মিনিট এদিক ওদিক হলে পরে আমাদেরকেও ভিজতে হতো। তো বাড়িতে এসে আমি ড্রেসটাও চেঞ্জ করিনি, এই জামাটা পরেই গেছিলাম, এসেই আমার গতকালকের ব্লগটা এডিট হয়নি, তো সেইটাকে আমি এডিট করলাম, আর মা ততক্ষণে টিফিনটা বানিয়ে নিল। তো এই মাত্র জাস্ট টিফিন খেলাম, রুটি আর ঢেঁড়স পেঁয়াজ দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। এখনও পর্যন্ত বিছানাটাও গুছানো হয়নি, মানে এসেই যেহেতু আমি ভিডিওটা এডিট করছিলাম তখন বিছানা গুছাবো, তারপরে আস্তে আস্তে স্নান ঠান করবো, আর মা ওইদিকে রান্না করবে। মার যদিও আজকে রান্না করতে বেশি সময় লাগবে না, কারণ এমন একটা মাছ আজকে আনা হয়েছে যেটা রান্না করতে বেশি টাইম লাগে না। মা সবসময় বলে আমাকে যে মানে আমি তো রান্না একদম পারি না, তো মা তখন বলে যে তুই এই মাছটা, সেটা কী মাছ বুঝতেই পারছো আশা করি, দেখাচ্ছি তোমাদেরকে। তো মা সেটা আমাকে সবসময় বলে যে এই মাছটা রান্না তুই করতে পারবি একদম, মানে এটা নিঃসন্দেহে তুই এই মাছটা রান্না করতে পারবি, মাছটা আমাকে বলে বলে আমি সেটা জানি। তো সেটা আজকে মা রান্না করবে, আর আমি একটু বাদে যাবো হচ্ছে স্নান করতে। বর্ষাকালে আজকে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে ইলিশ মাছ আসলো, মানে এই বছর ফার্স্ট টাইম আমার, আমি এমন ভাবে বললাম না, আরো আগেই আনতাম, আমাদের তো শরীরই ভালো যাচ্ছে না, নাকে কোনো গন্ধ খিদে পাচ্ছে না, সেই জন্য আজকে বাবা আজকে বলেছে আজকে ইলিশ মাছ আনবই। আর আমরা যখন গেলাম তখন বেশ মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন আবার বাইরে রোদ উঠে গেছে, শুধু ইলিশই ছিল, ইলিশ মাছ ছিল বাজারে, ম্যাক্সিমাম ইলিশ আর পমফ্রেট মাছ ছিল। ভাবছি কি বলতো, বেগুন দিয়ে করবো না, কারণ এই একবেলা খেয়ে আর বিকেলে খেতেও ইচ্ছা করে না, সর্ষে বাটা দিয়ে করি, আর বাকিটা কালকে ইয়ে করবো। যখন বাজারে গেলাম তখন কি সুন্দর মেঘলা ওয়েদার, আসার সাথে সাথে বৃষ্টি নামলো, ভাবলাম যে ভালো বেশ বৃষ্টির মধ্যে ইলিশ মাছ খাবো, কিন্তু এখন তো আবার দেখছি রোদ উঠে গেছে। এদিকে রয়েছে মাথাটা দিয়ে কি করবে মা, মাথাটা দিয়ে দেখি আজকে করবো কি না, পুঁই শাকের তরকারি না আজকে করতে হবে না, আজকে শুধু সর্ষে ইলিশই করো। ওই যে আসল কথা, কি কিভাবে করবে ওই টিফিন বক্সের মধ্যে? না না বেকার টিফিন বক্সে দেবো, আবার কড়াইটাও মাছ দেওয়া হয়, আমি একদম ওই সর্ষে কাঁচা লঙ্কা তারপর বাটা তারপর তোমার কি বলে যেন সর্ষে তেল নুন হলুদ একটু মিষ্টি দিয়ে মেখে অল্প একটু তেল দিয়ে আর তোমার কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে বসিয়ে দেবো, তাহলে এটার মধ্যে হয়ে যাবে। আর কি ব্যাপারটা যেন বলতে গেলাম, সব দেরি হয়ে গেছে না আজকে, আজকে ভীষণ দেরি হয়ে গেছে, সব খেলাম তো কত দেরিতে, ঢেঁড়স ভাজাটা দিয়ে খেয়ে পেট ভরে গেছে, বাবা তো বলে শুধু মাছ ভাতই কর। বাবার যেহেতু হাতে টাইম রয়েছে সেজন্য বাবা আজকে সমস্ত এক্সট্রা কাজগুলো করবে, মানে বাড়ির যা যা ফার্নিচার সব পুরনো পুরনো হয়ে গেছিলো সেগুলোকে বাবা একদম পরিষ্কার করে চকচকে করে দিচ্ছে। তো পুরো ড্রেসিং টেবিলটা এদিকে আমি খালি করে দিলাম, এটা খালি করতেই তো কতক্ষণ টাইম লাগলো, তাও বাবা একদিক দিয়ে দিয়েছে সব জিনিসগুলোকে সরিয়ে দিয়েছে, আর আমি সাজিয়ে সাজিয়ে ওইখানটায় রেখেছি ফ্রিজের ওপরে, দেখাচ্ছি তোমাদের। এদিকে ড্রেসিং টেবিলের সমস্ত জিনিসগুলো মানে ওপরে যা যা জিনিস ছিল ড্রেসিং টেবিলের ওপরে, বক্সের ভেতরে যেগুলো রয়েছে সেগুলো বার করতে হবে না, বাবা বারণ করে দিল, তো সেগুলো সব এনে এখানে মানে কোনো রকমে ধরিয়েছি, আর একটুও জায়গা নেই দেখো, এত জিনিস ধরে তাও ফ্রিজের ওপরে মোটামুটিভাবে সব রেখেছি। এখানে আমার ট্রাইপডটা ছিল, একটা ট্রাইপড সরিয়ে দিলাম, সেলফি স্টিক ছিল ফ্রিজের ওপরে, সেই জিনিসগুলোকে সরিয়ে দিলাম, কারণ এইখানটাই বেশ বড় জায়গা, তো এখানে সব কোনো রকমে ধরেছে, মানে ভালোভাবে সাজিয়েই রেখেছি।
সকালবেলা বাড়িতে আসার পরে এত বৃষ্টি আর এখন বাইরে রোদটা দেখেছো মা? রোদের জন্য তাকানো যাচ্ছে না, ওই পাশে জানলাটা বন্ধ করে দেবো একবারে। মানে একটু পরে আরো, ও আজকে গাছে এত ফুল ফুটেছে আমি তো দেখেই নি সকাল থেকে। তুলে নেবো সব ফুলগুলো, স্নান করে এসে তুলছি সব। আমি স্নান করবো কি, ইলিশ মাছের গন্ধে তো আমি পাগল হয়ে যাচ্ছি, সারা বাড়িতে কি সুন্দর গন্ধ। আমার প্রসেসে যদি করো তোমরা টিফিন গাড়িতে করো তো দাও সবাই ভাতে, আমিও দিই। মানে এটার নাম কি সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ? আচ্ছা, আমাদের বাপের বাড়িতে আমার সবকিছু মধ্যে নারকেল দিবে, নারকেলের দুধ, ওই কড়াইটাও মাছতে হবে, কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার উপরে বাটি বসাও, আমি একদম মেখে মুখে কড়াই যায় দেখবি। মার তো দিকে রান্না প্রায় শেষের দিকে, আর আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে চলে আসলাম এখন আমি পুজো করতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে তো একটু বেশি সময় লাগবে। তবে আজকে জানো তো আমার স্নান করতে করতে অনেকটা লেট হয়ে গেল, যেহেতু আজকে সকালবেলা বাজারে গেছিলাম। বাজার থেকে আসতে আসতেই বেজে গেল প্রায় 11টা। তারপরে ব্রেকফাস্ট করলাম, ভিডিও এডিট করলাম, তারপর গেলাম স্নান করতে। তো এখন পুজোটা করে নিই আর তারপরে মাও স্নান করে নেবে। আজকে দেখো জবা ফুলগুলো কীরকম যেন শুকিয়ে শুকিয়ে গেছে মনে হচ্ছে, ফুলগুলো আনার থেকেই দেখছি। তবে অন্যান্য ফুলগুলো কিন্তু বেশ তাজা রয়েছে। আর মঙ্গল, বৃহস্পতি আর শনিবার করে এই জবা ফুলগুলোর জন্য সিংহাসনটা যেন বেশি ভর্তি ভর্তি লাগে। তবে আজকে যেহেতু জবা ফুলগুলো একটু শুকিয়ে রয়েছে সেই জন্য একটু কেমন যেন লাগছে। যাই হোক, এখন আমি পুজোটা করে নিই, তারপরে বৃহস্পতিবারের ঘট বসাবো। এদিকে আমার ঘরটাও আঁকা হয়ে গেছে, এখন বৃহস্পতিবারের ঘট বসিয়ে নিয়ে মাকে শুধু ডাকবো জোকার দিতে। আমার এদিকে পুজো করতে করতে মারও স্নান হয়ে গেছে, কারণ আমি শাক বাজাতে পারি, জোকার তো দিতে পারি না। আর আজকে জানো তোমাদের গাছে অনেক ফুল ফুটেছিল, যদিও মঙ্গল, বৃহস্পতি আর শনিবার করে না গাছের ফুল তোলার দরকার পড়ে না, যেহেতু বাবা ফুল বাইরে থেকে কিনেই আনে। এদিকে দেখো বাবারও স্নান হয়ে গেছে, আর প্রত্যেক দিন স্নান করে উঠে কিন্তু বাবা শিব ঠাকুরের মাথায় জল ঢালে। এখন দেখো সিংহাসনটা দেখতে কি সুন্দর লাগছে, সত্যি পুজো করলে কিন্তু একটা আলাদাই, মানে কি বলবো, মনটা ভীষণ ভালো হয়ে যায়। হয়তো তোমাদেরও তাই, হয়তো কি সবার তাই, একটা ভীষণ পজিটিভ এনার্জি পাওয়া যায়। নীলকণ্ঠ ফুলগুলো দেখতে কি সুন্দর লাগে তাই না? আমার কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে গোপালদেরকেও সাজিয়ে দিয়েছি। আমার আর তোমার প্রিয় মাছ আজকে। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু, গরম গরম ভাত, একদম ধোয়া হচ্ছে ভাত থেকে, আর তার সাথে হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে আলু সিদ্ধ মাখা, একটা কাঁচা লঙ্কা, আর ইলিশ মাছের ফাইনাল লুকটা দেখিয়ে দাও মা। এই হচ্ছে সর্ষে ইলিশ, সর্ষে দিয়ে ইলিশ মাছ, কাঁচা লঙ্কা দিয়েছি মা, একটা কাঁচা লঙ্কা দিও তো আমাকে, যদি পারি খাবো। ইলিশ মাছ তো আমার আর মায়ের সবচেয়ে পছন্দের মাছ, সেটা তো তোমাদেরকে সবসময় বলি। তবে মাছটা তো খেতে ভালো লাগে অবশ্যই, মাছ ভাজার এই তেল আর ঝালঝাল করে আলু সিদ্ধ দিয়ে না যেন আরও বেশি ভালো আমি ভাতটা খাই। তো তারপরে তো এই সর্ষে ইলিশ, সর্ষে ইলিশের রেসিপিটাও খুব ভালো লাগে, মানে ইলিশ মাছের সব রেসিপিগুলোই আমার খুব পছন্দের। তো সর্ষে ইলিশটাও আজকে ভীষণ ভালো হয়েছিল, মানে খুব ভালো করে আজকে লাঞ্চ করলাম। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে দুপুরবেলা খেতে উঠতে উঠতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, কারণ বাবা আজকে সব এক্সট্রা কাজগুলো করছিল আর এগুলো করতে তো প্রচুর টাইম চলে গেছে। তারপরে বাবা স্নান করে ঘরে আসলো, তখন বাজে হচ্ছে 3:30, বলো মা? সাড়ে তিনটের সময় বাবা স্নান করে আসলো, আমার আর মার স্নান হয়ে গেছিলো। তো তারপর স্নান করে আসলো, তারপরে তো আজকে হয়েছে ইলিশ মাছ। এবার ইলিশ মাছ দিয়ে ভাত খেতে এমনিই তো একটু বেশি সময় লাগে অন্যান্য মাছের থেকে, মানে ইলিশ মাছ না আমি খেতে ভীষণ ভালোবাসি, আমার থেকেও মার হচ্ছে সবচেয়ে ফেভারিট মাছ আমার ইলিশ আর চিংড়ি মাছ। কিন্তু ইলিশ মাছ এক এক সময় না আমার এই কাঁটা বাছার জন্য এত বিরক্ত লাগে, তখন আর মনে হয় যে ধুর আর খাবো না, মানে এত টাইম লেগে যায় ইলিশ মাছ দিয়ে ভাত খেতে, সেই খেয়েই যাচ্ছি খেয়েছি, মানে একটুও মাথা এদিক ওদিক সরানো যায় না, সারাক্ষণ ওই মাছটার দিকে তাকিয়ে থাকতে হয়, সেই জন্য আমার মাঝে মাঝে মনে হয় যে ভালো লাগছে না ইলিশ মাছ খেতে, এইরকম মনে হয়। তো যাই হোক, তারপরে খেয়ে দিয়ে উঠতে উঠতে আমাদের বেজেছে 4:00, তখন 10 মিনিট বাকি, এতটাই লেট হয়ে গেছে আজকে। তো তারপর একটুখানি রেস্ট নিচ্ছিলাম, এখন উঠলাম, উঠে একটা কাঁচা জামা বের করলাম আলমারি থেকে, রেডি হয়ে গেছি, কারণ আজকে সকালবেলা তো বাবা মন্দিরে পুজো দিতে যেতে পারেনি, বাজার থেকেই আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আজকে সকাল থেকে সব কিছু দেরি দেরি চলছিল। তো সেই জন্য ফার্স্টে মা বাবাকে বলেছিলো যে বাবা একাই গিয়ে তাহলে পুজো দিয়ে আসুক আমাদের চৌরঙ্গি মন্দিরে। তো বাবা তখন বললো যে না চলো তিনজনেই বেরোই। তো সেই জন্য মা এখন সন্ধে পুজো দিয়ে নেবে, আমি রেডি হয়ে গেছি অলরেডি, মা সন্ধে পুজোটা দিয়ে শাড়িটা পরবে, বাবা গেছে বাথরুমে ফ্রেশ হতে, আমি একটু চুলটা শুধু বাঁধবো, তারপরে যাবো মন্দিরে পুজো দিয়ে একটু এদিক ওদিক ঘুরে চলে আসবো। কি বলবো তোমাদের, রেডি হতে আজকে এতটা প্রবলেম হচ্ছিলো,
মানে আমি জামাটা পরেছি, তারপর একটুখানি তো মুখে সাজুগুজু করব, তো সেই জন্য ড্রেসিং টেবিলের থেকে সেই তখন জিনিসগুলো মানে পুরো ড্রেসিং টেবিলের ওপরে যা যা ছিল সব তো দেখলে খালি করে ফ্রিজের ওপরে এনে মানে কোনো রকম ভাবে রেখেছি, সব কিছু ধরছিলও না, বারবার করে ভুল করে না খালি ড্রেসিং টেবিলের কাছে চলে যাচ্ছিলাম। তো তারপর যাই হোক ওগুলো মানে রাখা হয়নি, দুপুরবেলা রাখা হয়নি, ওগুলো রাত্রবেলা এসে গোছাবো, কারণ ড্রেসিং টেবিলে এই সব জিনিসগুলো এনে আবার সাজিয়ে রাখতে অনেকটা টাইম লাগবে, তো এখন সেই টাইমটা নেই, এখন আগে বেরোই তারপর বাড়িতে এসে সব রাখছি। সকালবেলা যতটাই আপ্যায়নে ভিড় ছিল এখন দেখছি তাও ফাঁকা, সন্দেশ আরতি মনে হয়ে গেছে না মা, দেখো মন্দিরে দুর্গা ঠাকুর বানানো শুরু হয়ে গেছে। সুন্দর লাগছে এই জায়গাটা, এখানটা একদম নতুন হয়েছে, আর সবচেয়ে বেশি ভালো লাগছে এইখানটা, তাই না? মা এখন ফার্স্টে গোপালদেরকে ঘুম পাড়াবে, বাবা এখনো আসেনি, বাবা একটু পরে চলে আসবে, বাবা একটুখানি বন্ধুদের সাথে গল্প করছে তারপর চলে আসবে, আসার সময় একদম চপ কিনে চলে এসেছি, বাবা প্রচন্ড জলতেষ্টা পাচ্ছে, কি গরম বাইরে বাবা, বাইরে ঘরে সব জায়গায় গরম, আজকে সকালবেলা ভালোই কিন্তু বৃষ্টি হয়েছে, আমরা যখন বাড়িতে আসলাম বাজার থেকে তারপরে বেশ কিছুক্ষণ টানা বৃষ্টি হলো, সন্ধ্যেবেলা বৃষ্টি হয়েছে, ও আমি টেরই পাইনি, কিন্তু কি গরম লাগছে, একটুও বাইরে হাওয়া নেই। এদিকে বিছানার অবস্থা শুধু দেখো, ম্যাক্সিমাম সব আমার ড্রেসগুলো রয়েছে, এগুলো সব কাঁচা জামা কাপড়, গুছিয়ে রাখতে হবে, কিন্তু এই কুর্তিটা ওই সেদিনকে পরে গেছিলাম হসপিটালে, মা পরের দিনকেই ধুয়ে দিয়েছিল, আমার আর রাখা হয়নি, এখানেই সব রয়েছে। বাবা এই কুর্তিটার কালার একরকম, আর ক্যামেরায় আসছে পুরো অরেঞ্জ কালার, মা কুর্তিটার কালারটা দেখো পিঙ্ক, আর ক্যামেরায় লাগছে পুরো অরেঞ্জ কালার, এগুলো একটা কিচ্ছু আয়রন না করিয়ে পরা যাবে না, কী অবস্থা হয়েছে, পুরো কুচকে গেছে প্রত্যেকটা জামা কাপড়, এরকম হলো কী করে গো, আমি মনে হয় এরকম দোলা করে করে রেখে দিয়েছিলাম। সারাদিনের মধ্যে মনে হয় সবচেয়ে বোরিং কাজ এই জামাকাপড়গুলো গোছানো, কিন্তু ওই যে তোমাদেরকে সবসময় যে কথাটা বলি, আমার জামাগুলো যদি আমি নিজে না গুছিয়ে রাখি তাহলে যখন যেটা দরকার পড়বে তখন তো খুঁজে পাবো না, আর বারবার করে মাকে খালি জিজ্ঞেস করতে হবে এই জামাটা কোথায় ওই জামাটা কোথায়। এই কুর্তিটা পরে সেদিনকে মেশোকে হসপিটালে দেখতে গেছিলাম, আসার পরেই মা একদম ভালো করে কেচে দিয়েছিল, শুকিয়েও গেছে, কিন্তু সেইটা আর গুছিয়ে রাখা হয়নি, আর দেখো বিছানার ওপরে ছিল সব কিছু একসাথে মানে জড়ো হয়েছিল, সেই জন্য কীভাবে কুচকে গেছে, এই একটা জামাও না আয়রন না করি আর পরা যাবে না, যাই হোক এখন একটু ভাঁজ করে রাখি। এদিকে সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, ভাবছি এইগুলো সব আলমারিতে রাখবো না, এর মধ্যে থেকে যেগুলো আয়রন করাতে হবে সেগুলো বাইরেই রেখে দিই, আর বাকিগুলো সব তুলে রাখি। মা চপটা খেয়েছিলে তুমি? খাবে না কেন, কি হচ্ছে ওই দেখো মা বলছে খাবে না, বলছে অম্বল হয়েছে, থাক ইচ্ছে না করলে খেতে হবে না, থাকুক আমি খেয়ে নিচ্ছি, মানে আমি একটা খাবো। এখন বাজে হচ্ছে 10:15, এদিকে কুট্টি মাসির সাথে বাবা ফার্স্টে কথা বললো, তারপর মা গল্প করছে, মানে ফার্স্টে মা কথা বলছিল তারপরে বাবা কথা বললো তারপর আবার মা কথা বলছে, আর মা এখন চপ খাবে না সেজন্য আমি খাচ্ছি আলুর চপ আর মুড়ি, বাবার খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি, মারটা রয়েছে চপ, মার ইচ্ছে করছে না বলছে, সেজন্য আমি আর জোর করে জানো বললাম ঠিক আছে তাহলে খেতে হবে না, ইচ্ছে না করলে জোর করে খাওয়া দরকার, মা এখন মাসির সাথে কথায় ব্যস্ত। ভালো চপটার মধ্যে আমার একটুখানি নুন কম লাগছে, বড় মেশো গেছিল আজকে? হ্যাঁ বড় মেশো অফিস থেকে গেছিল, নিচে তো আরেকটা কার্ড এক্সট্রা দেখতে। হচ্ছে রাতের ডিনার, এদিকে ঢেঁড়স দিয়ে ডাল সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, বাবা মাখলো কুমড়ো সিদ্ধটা, আর এখানে হচ্ছে আলু সিদ্ধ, বেশি ঝাল দিয়েছো কুমড়ো সিদ্ধটা? না না একটা আমি লঙ্কা লঙ্কাই খেয়েছিলাম, কি ঝাল বাবা,